আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমরা ঈদের দিন খুব সুন্দর একটা পার্কে ঘুরতে গিয়েছিলাম, তো আজকে সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা থাকি যেখানে, তো আমাদের বাসা থেকে এই পার্কটা 35 মিনিটস ড্রাইভ। তো এটা হচ্ছে হপস পার্ক, খুব সুন্দর একটা জায়গা। তো যাই হোক, ওখানে আমরা ঘুরতে চলে এসেছি। আমরা যেখানে গাড়ি রেখে ঢুকেছি ওখানে বাম দিকে মাঠের ভিতরে খুব সুন্দর একটা গাছ দেখতে পেয়েছি। তো আমি দূর থেকে ভেবেছিলাম চেরি, তো কাছে এসে দেখলাম যে চেরি না, ডিফারেন্ট টাইপের একটা জিনিস। তো যাই হোক, ফাইজানের পাপা এটার পিকচার তুলে গুগলে দিচ্ছে, দেখি গুগল কি বলে। এটা যদি খাওয়ার মতো কোনো ফ্রুটস হয় তাহলে অবশ্যই আমরা এখান থেকে কিছু ফল খাবো, কারণ পার্কের প্রপার্টি যেহেতু কারো প্রাইভেট প্রপার্টি না, এটা গভর্নমেন্টের, তো আপনারা চাইলে সেখান থেকে জিনিস নিতে পারেন। তো দেখা যাক সে গুগল কি অ্যানসার করে আমাদেরকে। তো এখানে এই ফল গাছের যে পাতা আছে ওদের পিকচার তুলে দিলেই একটা অ্যাপস আছে, ওখানে বলে দেয় এটার নাম। তো যাই হোক, ও ফাইন্ড আউট করেছে এটার নাম, এটা হচ্ছে প্যারাডাইস অ্যাপেল। তো এটা খাওয়ার মতো, যার কারণে আমি একটা হাত দিয়েছিলাম এবং টেস্ট করেছি, একটু সাওয়ার। তো এটা একটু লবণ মরিচ গুলিয়ে খেলে খুবই ভালো হবে খেতে, ফয়জানের পাপাও খাচ্ছে, তো ছেলেদের যেহেতু টক পছন্দ না, তার কাছে খুবই মানে অস্বাভাবিক লাগছিল। কত বড় গাছটা, একদম সেই উপর থেকে নিচ পর্যন্ত, এবং অনেক ছড়ানো ছিল গাছের ডালপালাগুলো। আর কি পরিমাণে ফল ধরে আছে, মানে আনবিলিভেবল। আল্লাহ যে কত নেয়ামত মানুষকে দিয়ে থাকে, মানে যা বলে বোঝানো যাবে না, অশেষ রহমত আল্লাহর, যে এক একটা গাছে কত ফল ধরে আছে। এখানে এগুলো নেয়ারও কেউ নেই, খাওয়ারও কেউ নেই, যদিও আমরা ঘুরতে এসে আমাদের চোখে পড়েছে। টক যেহেতু এটা খুব বেশি খাওয়া যাবে না, আমরা 4-5টা নিচ্ছি, দেখি একটু ট্রাই করে। তো এটা যেহেতু আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, যখন এইগুলো সম্পূর্ণ পেকে যাবে তখন আমরা হয়তো আবার এসে নিতে পারবো। তো ফয়জানের বাবা কিছু নিল লাল লাল দেখে। এটার কালার মূলত লাল, এটা এখনও পাকেনি, এটা হয়তো আরেকটু বড় হবে, বাট খুব বেশি বড় হবে না। আমি আমেরিকাতে কোনো স্টোরেই এই টাইপের ফ্রুটস সেল করতে দেখিনি।
থেকে ঘুরবো, আর এই বড় যে পুকুরটা আছে এটার পানিতে একটু পা ভিজাবো। গরমের ভিতরে ঠান্ডা পানি ভীষণই ভালো লাগবে। তো ফাইজানকে একদম পুকুরের কাছে নিয়ে বসানো হয়েছে। শহরের ভিতরে এরকম মনোরম পরিবেশ, এই যে পিছন দিক থেকে বড় বড় গাড়ি যাচ্ছে, হাইওয়ের পাশে এরকম পার্ক, খুবই ভালো লাগে দেখতে। এই এলাকায় অনেক সুন্দর সুন্দর ঘর বাড়িও দেখেছি, ওগুলো খুবই এক্সপেন্সিভ। তো যারা একটু রিচ তারা এরকম সুন্দর লোকেশনের পাশে বাড়িঘর কিনে থাকে। আর এটার ভিতরে দুটো ফোয়ারা ছিল বড় সাইজের। সবুজ মাঠ, আর এখানে আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে এই পার্কের যে অফিস সেটা। তো অন্যান্য সময় হয়তো এখানে আসলে এই অফিস থেকে টিকিট কেটে এখানে ঢুকতে হয়, বাট আমরা যেহেতু ফ্রাইডেতে গিয়েছিলাম ওটা বন্ধ ছিল। এই দিকটাতেও খুব সুন্দর পানির কাছে যাওয়ার জন্য সিঁড়ির মতো করে দেয়া ছিল। আমরা এসেছি মূলত একটু ঠান্ডা পানিতে হাত পা ভিজাবো সেজন্য। তো আমি পানির কাছে চলে এসেছি, এখানে খুবই শ্যাওলা জমে আছে, পানিগুলো অনেক নোংরা। এখান থেকে পা দিয়ে নেড়ে দেখলাম যে এখানে হাত দেওয়ার মতো অবস্থা নেই। আমরা যেদিক থেকে প্রথমে এসেছি ওই দিকের পানিগুলো অনেক সুন্দর ছিল।
তো ফাইজান এইখানে পানির ভিতরে নামার জন্য খুব ছটপট করতেছিল, পানি দেখলে তো সে একদম পাগল হয়ে যায়।
তো আমি জানি না কতটুকু আপনাদেরকে আনন্দ দিতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে।